বাজেট ঘিরে সাধারণ মানুষের সবচেয়ে যে আগ্রহের জায়গাটা দাম কত বাড়লো কত কমলো কোন জিনিসের দাম বাড়লো কোন জিনিসের দাম কমলো সেটি জানার জন্য আসলে এবং এটা কিন্তু একরকম আতঙ্ক তৈরি হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে কারণ দেখেন আমরা দীর্ঘদিন ধরেই চড়া একটা মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছি এর মধ্যে যদি আবার নতুন করে দাম বাড়ার খবর আসে তাহলে সাধারণ মানুষের কাছে সেটা নিশ্চয়ই ভালো কিছু হবে না কিন্তু তারপরেও আমাদের এর পেছনে একটা উদ্দেশ্য হয়তো সরকার দেখাবেন দেশীয় শিল্পকে সুরক্ষা বা অবাধে যাতে বিদেশি পণ্য ঢুকতে না পারে তাকে একটা কন্ট্রাকশনারি সিস্টেম দেওয়া আবার যেগুলো বিলাসী পণ্য সেগুলো যাতে মানুষ কম কিনে বা আরও অর্থ ব্যয় করে কিনে সরকার যাতে করটা বেশি আদায় করতে পারে সেটার একটা উদ্দেশ্য থাকে এইসব বিচার বিশ্লেষণ করে মানুষের আগ্রহ আছে ইকবাল মানুষ আসলে জানতে চায় যে এই যে রাজস্বর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে সেটি আসলে সাধারণ মানুষের উপর করের চাপ কতটা আসবে যারা আসলেই কর দেওয়ার কথা যারা উচ্চ আয়ের মানুষ তারা আসলে করের এই বোঝা কতটা বহন করবে এবং যেটা আমরা দেখি যে ভ্যাট আকারে আমরা যে করগুলো দিই সেই করগুলো আসলে সেইটার চাপ কি সাধারণ মানুষের উপর আরো বাড়বে কিনা যেটা সাধারণ একবার সর্বজনীন কর বলা হয় অর্থাৎ আপনি দেশের যে প্রান্তেই থাকেন না কেন একটা পণ্য কিনলেই কিন্তু আপনাকে ভ্যাট দিতে হয় ওটা যদি বাড়ে এটা কিন্তু সব শ্রেণীর মানুষ বৈধ হয় বলতে না বলতে দেখেন সেই সংক্রান্ত তথ্য আমাদের হাতে চলে এসেছে দর্শক আপনারা দেখছেন যে কিছু কিছু পণ্যের দাম এবার কমতে পারে নিঃসন্দেহে সেটা সুখবর সাধারণ মানুষের জন্য এবং প্রথমে আমরা সুখবর দিয়েই শুরু করতে চাই ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি আমদানি পর্যায়ে মূসক যেটা ছিল অর্থাৎ মূল্য সংযোজন কর সেটা প্রত্যাহার করা হয়েছে এবং দোলা আপনি দেখছেন যে ল্যাপটপে আমদানি পর্যায়ে কর ভার ৩১% ছিল সেখান থেকে ২০.৫ তার মানে কি বোঝা যাচ্ছে কমে আসবে সেটা মনে হচ্ছে কমে আসবে নিশ্চয়ই এবং এটা সরকারের যে টার্গেটটা আমার মনে হয় তথ্য প্রযুক্তি খাতকে গুরুত্ব দেওয়া সেটার একটা বড় সুযোগ এখানে তারা করে দিয়েছে গাড়ির কি দাম কমছে না বাড়ছে সেটি নিয়ে কিন্তু প্রতিবারই আলোচনা হয় এবার কিন্তু স্পেসিফিকলি ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে আমরা দেখছি যে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে তার মানে ইলেকট্রিক মোটর এখনো কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে একেবারে নতুন বলা যায় হাইব্রিড কার যেগুলো হাইব্রিডটা একেবারে ইভি যেগুলো বলছি আমরা ব্যাটারি চালিত হাইব্রিড এখনো হয়তো ব্যাটারি এবং ডিজেল দুটোতেই চলছে কিন্তু ফুললি ইভি যেটা সেগুলো ইভি যেটা সেগুলোর ক্ষেত্রে একটা বড় ইকবাল মোবাইল ফোনের দাম মনে হচ্ছে কমে আসবে কিছুটা কারণ উৎপাদন পর্যায়ে রেয়াতি সুবিধা দেওয়া হবে সেক্ষেত্রে মোবাইল ফোনের দাম হয়তো কিছুটা কমে আসবে কিন্তু মোবাইলে কথা বলার খরচ বাড়তে পারে এরকম একটা কথাবার্তা আমরা শুনতে চাচ্ছিলাম দেখি আমাদের সামনে আসলে সে সংক্রান্ত কি তথ্য চলে আসে তবে তার আগে আপনি যদি বলতেন এটি আসলে অনেকেই চান যে আসলে সিগারেটের দাম হয়তো আরো বাড়া উচিত কিনা সেই বিষয় নিয়েও কথা হয় সম্পূরক শুল্ক আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি বাড়েনি 65 থেকে 66% হচ্ছে সেই সাথে যারা জর্দা গুল বা তামাক জাতীয় পণ্যের দাম সেগুলোও কিন্তু বাড়ছে এগুলোর অভ্যাস যাদের আছে তাদের জন্য দুঃসংবাদ না এটার পেছনে সরকারের একটা যুক্তি আছে যে আমরা তামাক মুক্ত সমাজ গড়তে চাই আবার পেছনের গল্পটা যদি আপনি দেখেন তামাক বা এই ধরনের উপকরণ থেকে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব আহরণ করে থাকে তার মানে দেখেন ওখানে কর বাড়ালেই কিন্তু নিশ্চিত একটা আয়ের জায়গা সুতরাং সরকার কিন্তু এখানে মোটামুটিভাবে দুটো উদ্দেশ্যই হাসিল করছে একদিকে তার পরিবেশ রক্ষার যেই অঙ্গীকার সেখানে একটা ব্যবস্থা করছে আবার আয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ইকবাল আপনি কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করেন আমি জানি আইসক্রিমের ক্ষেত্রে কিন্তু সম্পূরক শুল্ক 10 থেকে 15% অর্থাৎ বিদেশি আইসক্রিম যেগুলো আমরা আমদানি করছি সেগুলোর দাম বাড়তে পারে দেশি আইসক্রিমের দাম আমি বলতে পারি বিদেশি আইসক্রিমের বাজার কিন্তু দেশে খুব একটা নাই দেশে এখন মোটামুটি উদ্যোক্তারা স্বনির্ভর হয়ে পড়েছেন সেটা আমরা জানি যে আমদানি করা পণ্যের ক্ষেত্রে যদি শুল্ক বসানো হয় দেশীয় শিল্পী উৎসাহিত হয় অর্থমন্ত্রী নিশ্চয়ই এরকম কোনো উদ্দেশ্য মাথায় রেখে এই বিষয়টা করেছেন মোবাইল সিমে আমরা দেখছি যে বিদ্যমান ভ্যাট 200 থেকে 300 টাকা হতে পারে অর্থাৎ সিম কেনার খরচ বাড়তে পারে যারা একের অধিক সিম রাখতে চান তাদের জন্য চিন্তা করার সময় এসেছে ফোন সেবার সম্পূরক শুল্ক যেটি বলছিলাম যে কথা বলার খরচ কিন্তু বাড়তে পারে 15 থেকে 20% সম্পূরক শুল্ক হচ্ছে অর্থাৎ একদিকে ফোনের খরচ ফোন কেনার খরচ কমে আসছে কিন্তু কথা বলা ক্ষেত্রে মনে হয় আমাদের আরো সংযমী এটা এখনো পর্যন্ত দোলা আমরা যে তথ্য উপাত্ত দিচ্ছি অর্থমন্ত্রী বাজেট যখন পেশ করবেন আনুষ্ঠানিকভাবে 3টার পরে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তখন বলতে পারবো বাট এখন পর্যন্ত যেসব তথ্য উপাত্ত আমাদের হাতে এসে পৌঁছেছে তার ভিত্তিতেই কিন্তু আমরা এই কথাবার্তাগুলো বলছি আরেকটা বিষয় দেখেন রেফ্রিজারেটর ও ফ্রিজার এটা কিন্তু এখন একরকম বেসিক নিডসে পরিণত হয়েছে কিন্তু আমরা দেখছি যে উৎপাদন পর্যায়ে মূসক এখানে বাড়ানো হয়েছে তার মানে কিছুটা দাম বাড়তে পারে এরকম একটা ইঙ্গিত কিন্তু আমরা দেশি বিদেশি দুই ধরনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে আমাদের এখন বিদেশি ব্র্যান্ডগুলো কিন্তু এখানে সংযোজন বা উৎপাদন করে তাদের উপরে যদি করটা বসে সেক্ষেত্রে হয়তো এই দামটা বাড়বে আরেকটা বিষয় এসির দামও কিন্তু বাড়ানো হতে পারে এরকম একটা ইঙ্গিত আমরা গতকালই দিয়েছিলাম एर बाइरे पानी फिल्टारेर दामो किन्तु बाड़ते पारे एरकम एकटा विषय आमरा देखछिलाम। तार माने दर्शकदेरके आमरा मोटामुटी बोलतेई पारी जे दो एक पण्यर दाम अर्थमंत्री कमानोर एक सुयोग रखছেন किन्तु एर विपरीते समान्तराले किन्तु किछु गुरुत्वपूर्ण एबं नित्य प्रयोजनीय जिनिसपत्रेर दाम बाड़ानोर किन्तु एक पायतारा এবারে বাজেটে তিনি করছেন এরকম একটা। কিন্তু দর্শক আপনাদের জানিয়ে রাখি যে যা তথ্য আমরা দিচ্ছি এগুলো আসলে সবই এখন পর্যন্ত পরিবর্তন হতে পারে, কারণ ৩টার সময় আসলে বাজেট দেয়া হবে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কোন জিনিসের দাম কমলো বাড়লো এই সব বিষয়গুলো নিয়ে।